ডিবিসির নিয়মিত আয়োজন কৃষি কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাদিম মাহমুদ আজ আমরা আলোচনা করব কৃষি তথ্য কতটা সহজ কৃষকের কাছে এর প্রসঙ্গে আর এ বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন উইন ইনকর্পোরেটেড প্রধান নির্বাহী ও কৃষিবিদ ডক্টর কাশফিয়া আহমেদ ডক্টর কাশফিয়া আপনাকে আমাদের তরফ থেকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য আপনার কাছে প্রথমেই জানতে চাই কৃষকের কাছে যে তথ্য সরবরাহ করা হচ্ছে কৃষক আসলে কতটা পাচ্ছে এবং কাছে পৌঁছানো যাচ্ছে সেগুলো তার আচ্ছা প্রথমে আপনাকে ধন্যবাদ এবং কেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের দেশে কৃষকরা আসলে যে তথ্যগুলো পাচ্ছে সেটা কিন্তু প্রথম মাধ্যমটা যদি আমরা বলি সেটা সরকারি মাধ্যম সরকারি যে কৃষি তথ্য প্রদানকারী যে সংস্থা এক্সটেনশন ডিপার্টমেন্ট অথবা কৃষি তথ্য সার্ভিস এনারা কৃষকদের তথ্য দিচ্ছেন এক্সটেনশন ওয়ার্কাররা ওনারা সরাসরি গিয়ে কৃষকদের বাড়ি বাড়ি তথ্য দিয়ে আসছেন এটা একটা মাধ্যম তবে বাংলাদেশে কৃষকদের জন্য যে এক্সটেনশন অফিসাররা আছেন তাদের সংখ্যা খুবই কম দেখা গেছে যে পনেরোশো কৃষকের জন্য একজন এক্সটেনশন অফিসার কাজ করেন বাংলাদেশে যেটা আসলে খুবই ইম্পসিবল একজন এক্সটেনশন অফিসারের পক্ষে যে বাড়ি বাড়ি গিয়ে কৃষককে তথ্য দিবেন সেই জন্য অল্টারনেট মাধ্যম হিসেবে এখন অনেক কিছু চলে এসেছে যেহেতু ফিজিক্যালি উনি যেতে পারছেন না পনেরোশো কৃষককে একজন এক্সটেনশন অফিসারকে গিয়ে সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না তখন মোবাইল এসেছে ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট এসেছে বিভিন্ন মাধ্যম অ্যাপস ডেভেলপ হচ্ছে তো এখন যে ইউনিয়ন পরিষদে যে তথ্য কেন্দ্রগুলো হয়েছে সেখানে কৃষকরা আসেন এটা খুবই একটা মানে সারা জাগানো বিষয় যেটা আগে কৃষকরা কখনো ভাবতেনই না সেখানে এসে ওনারা যে বসে থাকেন ওখানে তথ্য দেওয়ার জন্য তার কাছ থেকে কৃষি তথ্য নেন আর সবচেয়ে বেশি সারা জাগিয়েছে যে সার্ভিসটি কৃষি তথ্য কৃষকদের কাছে পৌঁছানোর জন্য সরকারি এবং বেসরকারি দুইভাবে সেটা হচ্ছে মোবাইল সার্ভিস মোবাইলে কৃষি তথ্য প্রদানের যে কার্যক্রমটা শুরু হয়েছে সেটার মাধ্যমে আসলে কৃষকরা অনেক তথ্য পাচ্ছে এখন কৃষি কল সেন্টার শুরু হয়েছে সরকারের উদ্যোগে এটা কতটা ফলপ্রসূ ভূমিকা রাখতে পারছে আচ্ছা সেটা শুরু হয়েছে তার আগে একটু বলে রাখি যে আমার যে প্রতিষ্ঠান উইন কর্পোরেট আমরা কিন্তু বাংলাদেশে দুই সালে প্রথম মোবাইল ভিত্তিক কৃষি তথ্য সার্ভিস চালু করি বাংলা লিঙ্কের সাথে সেটা ছিল জিজ্ঞাসা সাত ছয় এবং সেটা বাংলাদেশে প্রথম মোবাইল বেসড কৃষি তথ্য সেবা তো তখন আমরা দেখেছি যে বাংলালিঙ্ক ব্যবহারকারী কৃষকরা ওনারা ফোন দিতেন সেবা নিতেন এবং এখনও ওনারা নিচ্ছেন আর সরকারি যেটা হচ্ছে ওয়ান সিক্স এটা কয়েকদিন আগ পর্যন্ত টোল ফ্রি মানে ফ্রি ছিল কৃষকদের জন্য সম্প্রতি এখানে ২৫ পয়সা করে চার্জ করা হচ্ছে এখানে কৃষকরা ফোন করেন খবর নেন তো কি জানতে চান কৃষকরা এখানে কৃষকরা যেটা আমাদের সার্ভিস এখন গ্রামীণ ফোনের সাথে হচ্ছে আমরা রবির সাথেও যাচ্ছি সবগুলো সবগুলো টেলকোর সাথে প্রাইভেটলি আমরা দিচ্ছি পাশাপাশি সরকার যেটা করছে কৃষি তথ্য সার্ভিস থেকে সবগুলোতে কৃষকরা যে তথ্যগুলি জানতে চান মূলত সেটা হচ্ছে যে ওনাদের রোগ বালায় Complain পোকামাকড় আক্রমণ সংক্রান্ত বাজারে কি কোনো ভালো বীজ নতুন আসলো কিনা বা কোনো মানে ফসলের নতুন কোন জাত আসলো কিনা সবকিছু নিয়ে ওনারা তথ্য জানতে চান এটা হচ্ছে কৃষকদের আর পাশাপাশি যদি আপনি লাইভ স্টক যারা করেন পশু পালন অথবা যারা ফিশারিজ করেন মৎস্য চাষি ওনারাও তথ্যের জন্য ফোন করেন এই যে যে কৃষক মাঠ পর্যায়ে থেকে নানান ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং তারপরে কল সেন্টার বা ইন্টারনেট ব্যবহার করে সরকারের কাছে বা বেসরকারি পর্যায়ে আপনাদের প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চাচ্ছেন আপনারা কি কাঙ্ক্ষিত যে প্রয়োজন কৃষকের সেটি কি আপনারা নিশ্চিত করতে পারছেন হ্যাঁ এখানে অবশ্যই বলার আছে যেমন ধরেন যে একজন কৃষক হলো তার মাঠে হয়তো এমন একটা রোগের আক্রমণ হলো যেটা উনি ফোনে বোঝাতেই পারছেন না আমাদের যে কল সেন্টারে বসে থাকে এজেন্টরা অথবা সরকারি কল সেন্টারে যারা বসে থাকেন তারা সবাই কৃষিবিদ তারা তাদের একটা পূর্ব অভিজ্ঞতা থেকে পড়াশোনার অভিজ্ঞতা থেকে বা কাজের অভিজ্ঞতা থেকে ওনারা সমাধান দিতে চেষ্টা করেন প্লাস ওনাদের কাছে ডাটা বেজও আছে যেখান থেকে তারা প্রশ্নের উত্তর দেন কিন্তু যদি এমন হয় যেটা আপনি বললেন যে এমন একটা রোগ যেটা বোঝাতেই পারছেন না কৃষকরা সেই ক্ষেত্রে আমাদের যে কল সেন্টার বা আমাদের যে সার্ভিস সেখানে আমরা একটা অপশন রেখেছি যে কৃষকরা ওনাদের পোকামাকড় অথবা রোগ ছবি তুলে পাঠাতে পারেন পাঠানোর পরে আমাদের যে এক্সপার্ট প্যানেল আছে তারা এটা দেখে আবার উত্তর দিতে পারেন অনেক সময় দেখা যায় যে এরকম কল কল সেন্টারে কৃষকের পক্ষে করাটা একটা ভীতির ব্যাপার থাকে যে ওপার থেকে কেমন করে কথা বলা হবে এই ব্যাপারটা আপনারা কিভাবে মেক ওভার করে না এটা আসলে আমি আপনাকে যেটা বললাম যে দুই হাজার আট থেকে এই সার্ভিসটা শুরু হয়েছে তখন বাংলা লিংক ব্যবহারকারী কৃষকরা এটা পেতেন তারপর যেমন এখন সরকারি এই কার্যক্রমটা শুরু হওয়াতে এটা আরো বেশি প্রচারণা পেয়েছে আর এখন যেহেতু গ্রামীণ ফোনকে আমাদের গ্রামীণ ফোনে ছয় লক্ষ রেজিস্টার্ড ফার্মার আছে ছয় লক্ষ ফার্মার যারা এখানে ফোন না করলে ওনারা জানেন এই বিষয়টা সম্পর্কে যারা করেন তারা করেন সমস্যা হলে কিন্তু ছয় লক্ষ ফার্মার রেজিস্ট্রি রেজিস্টার হয়েছেন তার মানে ওনারা জানেন হ্যাঁ এবং রবি যারা ব্যবহার করছে সেই কৃষকরাও রবিতেও সার্ভিসটা আমাদের আছে তার মানে ফার্মারদের কাছে কিন্তু এখন আর এই যে কৃষি তথ্য ফোনে নিব এইটাতে ভীতির কিছু নাই হ্যাঁ এবং আমাদের আরেকটা প্রজেক্ট আছে অক্সব্যাম সাথে যেটা আমরা করছি সেখানে হচ্ছে ম্যাক্সিমাম ইউজার হচ্ছে মহিলা হ্যাঁ সেই মহিলা যারা ফোন করেন আমাদের কাছে বা এস এম ওনারা ফেসবুকও ব্যবহার করেন হ্যাঁ ওনারা ফেসবুকেও আমাদের এই উপকারগুলো ওনারা ওনাদের ফসল কিভাবে রক্ষা করছেন বা কি কি উন্নত হচ্ছে ওনাদের কার্যক্রম এটা ওনারা ফেসবুকে আপডেট করেন কাজে এখন আসলে মোবাইলে কৃষি তথ্য জানতে যাবে ফার্মার ভয় পাবে বা এটা তার কাছে একেবারে অপরিচিত সার্ভিস এটা আমার আর মনে হয় না ধরেন কেউ যদি এখন একটা পুকুর খনন করতে চায় সেখানে মাছ চাষ করবে আপনাদের কাছ থেকে কিভাবে সরকারি এবং বেসরকারি পর্যায়ে থেকে কিভাবে সহযোগিতা পেতে পারে সাধারণত হয় কি এই কল সেন্টার সরকারি অথবা বেসরকারি আমাদের মতো যারা কাজ করছে এখানে একেবারে কিছুই জানে না এরকম কম ফোন করেন হ্যাঁ যারা ফোন করেন তারা সাধারণত সমস্যা নিয়ে করেন যে আমার পুকুরে যেমন বললেন নতুন পুকুর করব এটা খুব কম এরকম আমাদের আসে কিন্তু আসলে আসে যেটা যে পুকুরে আমার মাছের দেখা যাচ্ছে রোগ বা পুকুরের পানিতে সমস্যা বা মাছ মরে যাচ্ছে এটা নিয়ে সেটা সমাধান থাকে আর যদি কেউ নতুন পুকুরও করতে চায় সেটার সমাধানও আছে সেটা সেই তথ্য আমরা দিয়ে থাকি সরকারিভাবেও দেওয়া হয় আপনার সঙ্গে কথা বলে মনে হচ্ছিল যে কৃষি বিশেষ করে শাক সবজি থেকে ধান এই সমস্ত বিষয় নিয়ে অনেক বেশি ফোন কল আসে পশু সম্পদ এই বিষয়গুলো নিয়ে কি ফোন একটু কম আসে না 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 পশু সম্পদ নিয়েও ফোন আসে তবে ইন্টারেস্টিং হচ্ছে পশু সম্পদ এবং হচ্ছে আপনার যেমন গরু পালন হ্যাঁ গরু পালন হাঁস মুরগি পালন মুরগি মানে এই ধরনের ফোনগুলো ম্যাক্সিমাম করে থাকেন মহিলারা মহিলারা ওনারা সাধারণত গ্রামে এই লাইভ স্টকটা এবং ফিশারি ওনারাই মেনটেন করেন এবং প্রথম দিকে যখন আমরা থেকে সার্ভিসটা শুরু করেছিলাম তখন আমাদের মহিলা ফার্মারদের ফোন খুবই কম আসতো কিন্তু এখন ওনারা প্রায় ফোন করেন এবং ওনাদের ফিডব্যাকও দেন যে আমাদের তথ্য নেওয়ার পর ওনাদের কি উন্নতি হলো বা ওনারা ভালো ফল পেলেন কিনা কিংবা যদি আরও ভালো ফল আশা করেন ফোন দেন ওনারা রেগুলার এই যে যে কৃষকের কাছে আপনারা ডিজিটাল পদ্ধতিতে ইন্টারনেট ব্যবহার করে বা কম্পিউটারাইজড বেসড সিস্টেমের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এটা তো বিস্তৃত আকারে করার পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে সে সম্পর্কে যদি জানান হ্যাঁ অবশ্যই আছে যেমন ধরুন আমি একটু আগেই বললাম যে গ্রামীণ ফোনের ছয় লাখ রেজিস্টার্ড ফার্মার আমাদের এখন এই সেবা নিচ্ছে তার মধ্যে বেশ কিছু ফার্মার আছে যারা এনজিও ভিত্তিক কিছু ফার্মার আছেন ইন্ডিভিজুয়াল যারা সেবা নিচ্ছেন রবির কৃষকরা আমাদের সেবা নিচ্ছেন বাংলা লিঙ্ক অলরেডি আমরা কভার করেছি কৃষকদের জন্য টেলিটকের সাথে আমরা যাচ্ছি সামনে তো আশা করছি যে এই সেবাটা আমরা সবগুলোর মোবাইলের মাধ্যমেই ছড়িয়ে দিব এবং যেহেতু এখন সরকারের ব্যাপারে খুবই সচেতন এবং আমাদের দাবি ছিল সরকারের কাছে যে ফার্মারদের জন্য জিনিসটা যেন অ্যাটলিস্ট ফ্রি না করতে পারলেও একেবারেই খুব ন্যূনতম দামে দেওয়া হয় যাতে করে ওনারা ফোন করে কখনো মানে বিরক্ত না হন টাকা খরচ হচ্ছে বলে সেই ব্যাপারটাও সরকার দৃষ্টি দিয়েছে কাজেই আমরা আশা করছি যে অবশ্যই আমরা মানে ফার্মারদের কাছে পৌঁছে যেতে পারবো খুব দ্রুত এই যে কৃষকের যে নানান ধরনের কৃষি কাজে দেখা যাচ্ছে এখন নানান ধরনের প্রযুক্তির নানান ধরনের আধুনিকায়ন ঘটছে যেটা যেটা কৃষি সহজ করে ফেলছে কৃষকের জন্য আরো বেশি উৎপাদন যাতে করতে পারে সেই ব্যবস্থা করছে সেই পরামর্শগুলো নিশ্চয়ই আপনারা দিয়ে থাকে হ্যাঁ সেই পরামর্শগুলো আমরা দিয়ে থাকি কারণ হচ্ছে আমাদের মানে প্রতিষ্ঠানের সাথে আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ধান গবেষণা ইনস্টিটিউট এদের সকলের সাথে আমাদের চুক্তি আছে আমাদের সাথে ওনাদের পার্টনারশিপ আছে ওনারা আমাদের রেগুলার ওনাদের আপডেট তথ্যগুলো দেন এবং সেগুলো সবসময় আমরা আমাদের ডাটাবেসে আপডেট করে রাখি কাজে কোনো ফার্মার যদি এখন নতুন কোনো একটা বিধান হলো যে যারটা সম্পর্কে জানতে চান আমরা সাথে সাথে সেটা দিতে পারবো অনেক সময় দেখা যায় যে কৃষক যখন ফসল উৎপাদন করে তারপরে যখন সেটি ফসল তুলে বাজারজাত করতে যায় তাকে অনেক সময় ক্ষতির মুখোমুখি হতে হয় এই যে বাজার ব্যবস্থাপনা কিভাবে হতে পারে এই প্রযুক্তি ব্যবহার করে কৃষককে এই সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়ার কি কোনো উদ্যোগ আপনাদের আছে কিনা এখানে একটা কথা বলার দরকার যে আসলে পোস্ট হারভেস্ট লস যেখানে কৃষক যেটা আপনি বললেন যে শস্য তোলার পরে ফসল যখন সে তার ঘরে বিক্রি করবে ওই জায়গাটায় কিভাবে সে ফসলটাকে হ্যান্ডলিং করবে ওই পর্যন্ত তাকে দিতে পারি তবে বাজার মূল্য করার জন্য আমরা তাকে কোথায় বাজার করতে পারে সেটা দিতে পারি কিন্তু বাজার মূল্য যেটা সেটা এখন আমরা কৃষকদের কাছে পৌঁছাতে পারিনি সেইভাবে কারণ ওই জায়গাটায় আমাদের এখনো গ্যাপ আছে সরকারের এবং আমাদের সরিয়ে একটা বিরাট দেখা যায় একটু শিক্ষিত সেই দৌরাত্ব তো এই ইন্টারনেট বা প্রযুক্তি ব্যবহার করে কমিয়ে আনা সম্ভব নিশ্চয়ই হ্যাঁ কমিয়ে আনা সম্ভব কাজও হচ্ছে আমরা কিছু পাইলটিং করছি তবে সম্পূর্ণ ভাবে এখনো এটা মাঠ পর্যায়ে মানে করতে পারিনি এখনো সরকারের পক্ষ থেকে কৃষি তথ্য কেন্দ্র রয়েছে ইউনিয়ন ইউনিয়নে সেখানে আমরা মোটামুটি বেশ ভালো সাড়া দেখছি বেসরকারি পর্যায়ে এবং সরকারি পর্যায়ে এই যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষককে আরো কিভাবে লাভবান করা যেতে পারে বেসরকারি এবং সরকারি পর্যায়ে তো কৃষক তো এখন তথ্য পাচ্ছেই আরও কিছু যেমন আমাদের মাঝে মাঝে ফিল্ড মাঝে মাঝে বলতে আমরা ফ্রিকোয়েন্টলি ফিল ফিল্ড রিসার্চ করে থাকি আমাদের ফিডব্যাক নেই কৃষকদের কাছ থেকে যে আমরা যে তথ্যগুলো দিচ্ছি বা সরকারি বা আমরা যারাই দিচ্ছি না কেন এটা কি ওনাদের জন্য সাফিসিয়েন্ট কিনা তখন দেখি যে না ওনাদের আসলে অনেক চাহিদা রয়েছে যেমন একটা তাদের একটা বিশেষ চাহিদা হচ্ছে যেমন ধরেন ওয়েদারের উপরে বেস করে আমরা তাদেরকে ওয়েদার ফোরকাস্ট বলতে পারি না যে এখন একটা কৃষক হয়তো ওনার ফসল বুনছেন উনি জানতেই পারছেন না যে আগামী তিন দিনে হয়তো এমন একটা কোল্ড ওয়েভ আসলো শৈত্যপ্রবাহ যেটাতে ওনার ফসলের অনেক ক্ষতি হয়ে যেতে পারেন তো ওই জায়গাটাতেও সরকারি সরকারের সাথে মিলেই আমরা কাজ করছি কৃষকদের আবহাওয়া বিষয়ক তথ্য দিয়েও যেন আগাম তাদেরকে সতর্ক করে দেওয়া যায় এবং সেই মানে বৈরী আবহাওয়ায় তারা কিভাবে তাদের ফসল রক্ষা করবেন সেই ব্যাপারে আমরা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করছি ডক্টর কাশফি আহমেদ আপনি আমাদের সঙ্গেই থাকুন একটা বিরতির পর সে আপনারা অবশ্যই সঙ্গে কথা বলবো দর্শক কৃষি কথায় একটা ছোট্ট বিরতি নিচ্ছি ফিরছি একটু পর সঙ্গেই থাকুন আবার আমন্ত্রণ কৃষি কথায় আজ আমরা আলোচনা করছি কৃষি তথ্য কতটা সহজ কৃষকের কাছে প্রসঙ্গে আর এই বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন উইন ইনকর্পোরেটেড প্রধান নির্বাহী কৃষিবিদ ডক্টর কাশফিয়া আহমেদ ডক্টর কাশফিয়া আপনার কাছে আমি জানতে চাই যে বীজ উন্নত জাতের বীজ ছাড়া তো ভালো ফলন সম্ভব নয় এই বীজ নিয়ে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন প্রযুক্তি ব্যবহার করে মাঠ পর্যায়ের কৃষকের কাছে এখানে আমরা যেটা করি যে যখনই কোনো ভালো জাতের বীজ কোনো কোম্পানিরা আসে বাজারে আমরা সেটা আমাদের ডাটাবেজে আপডেট করে রাখি এবং বীজ করে দেখে হ্যাঁ বীজ বীজ পরীক্ষা করে আমরা দেখি না যে যে ভালো বীজ কোম্পানিগুলো আছে বাংলাদেশে তাদের সবার সবার সাথে আমাদের পার্টনারশিপ আছে তো যখনই কোনো কোম্পানির ভালো বীজ বাজারে আসে সেটা আমাদের ডাটা বেজে উঠে যায় তো আমরা যখন ফার্মাররা জানতে চান স্পেসিফিক্যালি কোনো একটা ধরেন টমেটোর বীজ সম্পর্কে তখন আমরা তিন চারটা ভালো বীজ তাকে রেফার করি সে তার পছন্দনীয় বীজ বা তার ওখানে যে ডিলার আছে বীজের তার কাছ থেকে সে সেটা কিনে নেয় আর আরেকটা সার্ভিস আমরা দিয়ে থাকি যেটা হচ্ছে যে ভালো বীজ চেনার যে যে সার্ভিসটা সে ভালো বীজ হয়তো ভালো কোম্পানির কিনলো কিন্তু দেখা গেল যে আসলে বীজের প্যাকেটে একটা ফেক বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেটার জন্য আমাদের যে সার্ভিসটা আছে সেখানে আমরা কৃষক বীজের প্যাকেট কেনার পরে এখানের একটা ইউনিক ট্যাগ নাম্বার আছে সেই ট্যাগ নাম্বারটা সে আমাদেরকে এস এম এস করে পাঠিয়ে দিতে পারে পাঠানোর পরে আমরা তাদেরকে রিপ্লাই করে দেই যে ভালো অথবা মন্দ ইএস অন্য তো সেটা দেখে সে ভালো বীজের প্যাকেটটা আইডেন্টিফাই করতে পারে এটাতে দুই দিক থেকেই উপকৃত হওয়া যায় যেমন ফার্মার যেমন একটা ভালো বীজ কিনে উপকৃত হলো আবার যে বীজ কোম্পানি সেও জানতে পারলো যে আসলে আমার বীজের মধ্যে কতটা ভালো বীজ বা খারাপ বীজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানে উভয় ক্ষেত্রেই চাষাবাদেরও অনেক ধরনের আধুনিকায়ন ঘটছে নানান ভাবে এখন চাষাবাদ করা যাচ্ছে যেটি অনেক ক্ষেত্রে যারা ট্র্যাডিশনাল বা সনাতনী পদ্ধতিতে চাষাবাদ করে থাকেন তাদের বিপুল সংখ্যক কৃষক রয়েছেন তারা আসলে জানেন না এই নতুন নতুন চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কেউ কি জানতে চায় আপনাদের কাছে নাকি আপনারাই বা নিজেরাই সদ্যোগে কি এই ধরনের তথ্য কৃষকদের জানান না আমাদের ডাটা বেজে যখনই মানে কোনো নতুন টেকনোলজি অথবা নতুন কোন চাষাবাদ পদ্ধতি যেটাই হোক আসে বা নতুন নতুন কোন তথ্য আসে আমরা তো সেটা রেখেই দিই ডাটা বেজে যখন কেউ ফোন করে তখন সেটা দেওয়া হয় যেমন আমি বলতে পারি যে আমাদের সার্ভিসটা কিন্তু শুধুমাত্র গ্রামের কৃষকরা যে নিচ্ছে তা না আরবান পিপলও নিচ্ছে যেমন কেউ যদি রুফটপ গার্ডেনিং এর জন্য কিছু জানতে চায় বা ঘরে যেমন অনেকে আপনি দেখবেন কাটা বনে অনেক পশু পাখির দোকান কেউ এগুলো পালতে চায় সেটা করতে গেলে কি করতে হবে সেই বিষয়ে তথ্য আমরা দিয়ে থাকি তারপর হচ্ছে হাইড্রোপনিক যেখানে ওই যে পানিতে ফসল চাষ সে সে বিষয়েও জানতে চাইলে তথ্য তথ্য আমরা আমরা দিতে পারবো আপডেট রাখি যার প্রয়োজনে যে কারণে যে ফোন করে বা তথ্য নিতে চাই সেটা আমরা তখন সরবরাহ করি আপনি বলছেন যে শহুরে মানুষজন আপনাদেরকে ফোন দেয় রুফটপ গার্ডেন এরকম নানান বিষয় এই শহুরে মানুষজনের কাছ থেকে আপনারা কি পরিমাণ সারা পাচ্ছেন শহরে মানুষদের কাছ থেকে আসলে এটা কম ফোন কম আসে কারণ সরকারের যে মেট্রোপলিটন এক্সটেনশন ওয়ার্কাররা আছেন এখন এক্সটেনশন অফিসার যারা মেট্রোপলিটন তারা কিন্তু ঢাকা শহরে ভালো কাজ করছেন হ্যাঁ প্রশংসনীয় তাদের কাছটা তারা বাড়ি মানে এলাকা এলাকা ভাগ করে ওনারা বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের রুফটপ গার্ডেনিং অথবা যদি কেউ টবে গাছ করতে চান বা বাড়ির উঠোনে ঢাকা শহরে তো আসলে উঠোন কম তারপরেও যতটুকু করতে চান মেট্রোপলিটন এক্সটেনশন অফিসাররা খুব ভালো কাজ করছেন মোবাইল অ্যাপস একটা শক্তিশালী মাধ্যম হতে পারে এই আপনারা যে সার্ভিস দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের কি কি মোবাইল অ্যাপস আছে এবং সেখানে কি সুবিধা পাচ্ছে কৃষক আমরা মোবাইল অ্যাপস নিয়ে খুব নতুন কাজ শুরু করেছি এটা এখনো কৃষক পর্যায়ে যায়নি তো মোবাইল অ্যাপস নিয়ে সরকারও কাজ করছে যেটা আমরা আসলে মোবাইল অ্যাপসটাকে আমরা একটু ডিফারেন্টভাবে উপস্থাপন করার জন্যই সময় নিচ্ছি কারণ আমরা দেখেছি যে অ্যাপসগুলোতে সাধারণত টেক্সট বেশি থাকে যেখানে কৃষকরা আসলে মোটে ইন্টারেস্টেড না তারা টেক্সট পড়তেও পছন্দ করে না অনেকে পড়তেই পারেন না সত্যি কথা তো আমরা যে অ্যাপসটা ডেভেলপ করতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত পিকট্রাল ছবি দেখে যেন কৃষকরা খুব ভালো করে বুঝতে না আসলে কি করতে হবে আর ভিডিওটাও এখানে করতে চাইছে তো আমাদের অ্যাপসটা একটু নতুন আঙ্গিকে ওটা খুব শিগগিরই আমরা কৃষকদের কাছে পৌঁছে দেব তবে স্মার্টফোন বিষয়টা আছে যে কৃষকদের কাছে আসলে ওই দিলেই ওনারা ব্যবহার করতে পারবেন কিনা বা আসলে কতটা গ্রহণযোগ্যতা পাবে তাদের কাছে ওই ব্যাপারে একটু ফিল্ড রিসার্চ দরকার আছে মনে হয় ধরেন আপনারা তো অনেক ক্ষেত্রেই কৃষককে নানান ধরনের তথ্য দিয়ে সহায়তা করছেন কিন্তু এই কৃষি তো এমন একটা বিষয় যেটি প্র্যাকটিক্যালি বা আসলে করতে হয় এই হাতে কলমে কিভাবে তাদেরকে করতে একটি কাজ সহায়তা করতে পারেন আপনারা আসলে ওভার মোবাইল ফোন তো আমরা কখনোই তাদের কাছে মানে যেটা সরাসরি গিয়ে এক্সটেনশন অফিসাররা করতে পারেন ওটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না তবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যেমন যদি কোনো এনজিও ভিত্তিক কৃষকরা আমাদের রেজিস্টার্ড ফার্মার হয়ে থাকেন সেই ক্ষেত্রে সেই এনজিওর মাধ্যমে আমরা বিভিন্ন এর ব্যবস্থা করে থাকি বা কৃষকদের কাছ থেকে অনেক সময় আসে চাহিদা যে আমরা ওই বিষয়টায় ট্রেনিং পেতে চাই তখন আমরা হয়তো নিজেরা গিয়ে দিতে পারি না কিন্তু ওই এলাকায় যারা এই বিষয়টায় এক্সপার্ট ইভেন যদি সেটা সরকারি কর্মকর্তাও হয়ে থাকেন সে ব্যবস্থা আমরা করে দিতে পারি এই মোবাইল অ্যাপসগুলোর কথা বলছেন যেখানে আপনি ছবি সহ একটি অ্যাপস ডেভেলপ করার চেষ্টা করছেন সরকারও এই বিষয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছে এবং ওয়েদার আপডেট বা আবহাওয়ার খবর জানানোর জন্য ইতোমধ্যেই একটা অ্যাপস চালু হয়েছে এগুলো আসলে কতটা কার্যকর এগুলো অবশ্যই কার্যকর এবং ওয়েদারের বিষয়টা তো বললাম আপনাকে কৃষকরা আসলে ওয়েদারের জন্য সব সময় তারা খুব উন্মুখ থাকে তারা হয়তো জানাতে পারে না বা বলতে পারে না তাদের চাহিদাটা কিন্তু দেখা যায় যে একটা ওয়েদারের একটা একটা ডিজাস্টারের কারণে এত ক্ষতি হয়ে গেল যেটা সে বছরের পর বছর আর সে মানে কোনোভাবে সেটা মেটাতে পারে না বা পূরণ করতে পারে না আমরা এখন সরকারকে বিএমডির সাহায্য নিয়ে সরকারের আবহাওয়া অধিদপ্তরের সাহায্য নিয়ে যে সার্ভিসটা দিচ্ছি সেটা হচ্ছে আমরা তাদেরকে এগ্রোমেট্রোলজিক্যাল অ্যাডভাইস দিচ্ছি মানে ওয়েদার কি হবে সেটা সেটার সাথে যদি কোন বৈরী আবহাওয়া থাকে কৃষককে কি প্রিকশন নিতে হবে সেই তথ্যটা আমরা তাদেরকে দিচ্ছি এখন এই কৃষকের তো এই যে অ্যাপস ব্যবহার করা বা ইন্টারনেট ব্যবহার করা বা ফোন কল করা এগুলোর জন্য মোটামুটি প্রযুক্তির ব্যবহার জানতে হয় এটি যারা জানেন না তাদেরকে কিভাবে আপনারা এই সুফলের আওতায় আনতে পারেন এটা আসলে দেখা গেছে কি যে আমরা যখন ফিল্ড রিসার্চে যাই বা ফিডব্যাক নিতে যাই ফার্মারদের দেখা যায় বিলো ফর্টি যারা চল্লিশের নিচে বা পঁয়ত্রিশের নিচে ধরেন পনেরো বা ষোলো থেকে তো ফার্মিং

একটা বিষয় আপনার কাছে জানতে এই কৃষকদের যে প্রযুক্তিগতভাবে জ্ঞানী করে তোলা বা এই সম্বন্ধে প্রাথমিক জ্ঞান তৈরি করা এর জন্য কি আপনাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা কৃষকদের জন্য মানে প্রযুক্তি ভিত্তিক জ্ঞান জ্ঞানে জ্ঞানী করে তোলার জন্য আসলে আমার মনে হয় যে সরকার যথেষ্ট কাজ করছে হ্যাঁ এখন কৃষকরা কিন্তু আর মানে মোবাইল চেনে না সেটা যে যে বয়সের কৃষক আমার মনে হয় সেটা সেই দূরত্বটা আর নেই মানে আপনি কৃষকের কাছে আর কিছু না পেলেও মোবাইল পাবেন কাজে অলরেডি আমাদের কৃষকরা তারা জানে মোবাইল কি কিভাবে ব্যবহার করতে হবে হয়তো বা কম্পিউটার ভিত্তি তাদের এখনো কিছুটা আছে পড়াশোনা কম জানার কারণে কিন্তু মোবাইল হচ্ছে এমন একটা শক্তিশালী মাধ্যম যেটার মাধ্যমে আসলে তাদের খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাই এই প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে যে একটা বিপ্লব আনা সম্ভব আগামী দশ বছর পরে বাংলাদেশের কৃষিকে আপনি কি কোন অবস্থানে দেখছেন বাংলাদেশের কৃষিকে আসলে দশ বছরও লাগবে কিনা আমার সন্দেহ হয়তো এর অনেক আগেই এই প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা এমনিতেই তার অনেক অগ্রসর তারপরেও আমার মনে হয় যে অনেক দূরে গিয়ে যাবে ডক্টর কাশফিয়া আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আলোচনা অনুষ্ঠান কথা এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম কৃষি তথ্য কতটা সহজ কৃষকের কাছে এ বিষয়ে আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে ডিবিসির সঙ্গেই থাকুন চব্বিশ ঘন্টা